ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ খুলনা বিভাগীয় টুর্নামেন্ট। রবিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় এ টুর্নামেন্টে 10টি জেলার দল অংশগ্রহণ করবে। লীগ ভিত্তিক এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাগেরহাট, খুলনা, RRF, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। আগামী 10 নভেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে। এই মারির বলগুলো আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।